হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল যদি একটা পার্সেলওয়ালার ফোন পেয়ে ঘুমটা ভাঙে, তাহলে তো মনটা খুশি হয়ে যায়। মানে সামনেই হচ্ছে রাখি পূর্ণিমা, তো সেই কারণেই আর কি আমি আমার ভাইদের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই আর কি আজকে চলে এসেছে। আর সকালবেলায় একদম ফোনটা পেয়েই ঘুমটা ভাঙলো কি যে একটা পার্সেল আছে, আর মনটা তো বেশ খুশি খুশি হয়ে গিয়েছিলো। তার সঙ্গে সঙ্গে কিন্তু টেনশনও হয়ে গিয়েছিলো কি যে কীরকম জিনিসটা আসবে না আসবে, কারণ স্বাভাবিক না, হাতে নিয়ে তো দেখতে পারিনি। কিন্তু ভাগ্যক্রমে ভালোই এসেছিলো জিনিসগুলো, আর বেশ পছন্দও হয়েছে আমার ভাইদের, তো এটাই তো একটা খুশির ব্যাপার। তো ওরা তো ছোট, সেই কারণে কি আর গিফট দেব না দেবো এইসব না ভেবে চিন্তে আমি কি করেছি, এই টিফিন বক্সগুলো বেশ দেখতেও ইউনিক লাগছিলো, তো সেই কারণেই আর কি এগুলোকেই অর্ডার করে দিয়েছিলাম। তো যাই হোক, ওদের পছন্দ হয়েছে, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। তারপরে এদিকে দেখো, মানো আর মশাই কোনো একটা সময় এই সোনপাপড়িগুলোকে আর কি কিনেছিল কিছু করার জন্য হয়তো, বা কাউকে দেওয়ার জন্য। কিন্তু সেগুলো মানে যতটা দেওয়ার, মানে যত জনকে দেওয়ার দরকার সেটা হয়ে ওঠেনি বলে আর এই জিনিসগুলো আর কি তাদেরকে দেয়নি। মানে কিছু জনকে সোনপাপড়ি দেবে, কিছু জনকে অন্য কিছু দেবে, সেই কারণে ওরা আর মানে কি বলবো জিনিসগুলো দেয়নি। তো দেখো, সেগুলো এক্সপায়ার হয়ে গেছে, বা সেগুলো তো আর খাওয়া যাবে না। কত সোনপাপড়ি নষ্ট, মানে টাকা শ্রাদ্ধ করা বলে শুনেছো, এরা হচ্ছে সেটাই করেছে আর কি। হ্যাঁ, আমি মানলাম যে হয়তো তোমরা কিনেছিলে, কিন্তু কিছু মানুষকে তো দিয়ে দিলে তারা খেয়ে নিতো। যাই হোক, ওদেরও ভুল ছিল। এখন ভাবলাম যাই হোক, জিনিসগুলো তো নষ্ট হয়েইছে, এখন এগুলো না হয় কোনো কাক বা কিছুতে খেয়ে নেবে, যার কারণে ছাদে চলে এসেছি আমি আর ভাই মিলে এগুলো ঢেলে দিতে। তো মানে সোনপাপড়িগুলোকে তো আর পাওয়া যাবে না, কিন্তু ওর কৌটোগুলো তো পাওয়া যাবে। আর মানোর এদিক ওদিক অনেক খাবার দাবার যায়, তো সেই কারণেই কৌটোগুলো ভালোভাবে পরিষ্কার করে দিলাম, যাতে আর কি মানো ওতে করে খাবার দাবার কাউকে দিতে পারে। আর এদিকে দেখো, মশাই দুপুরবেলা ভাত খেতে এসেছে আর সমানে ভাইয়ের পিছনে লেগে যাচ্ছে, মানে ভাই শুয়েছিল বলে গায়ে জল ঢালতে শুরু করে দিয়েছে। এদের এই ছাবলামো চলতেই থাকে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, আর তারপরে দেখো দুজনে মিলে রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো, মানে এই রাখি টাকি কেনার আছে না, সেই কারণেই আর কি একটু বেরোবো বলে রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো এখন যাবো হচ্ছে তারকেশ্বরের একটু মার্কেটে, আর দেখো চলেও এসেছে, এখন চুজ করছে যে কাকে কোন রাখিটা মানে বাঁধবো, বা কোন রাখিটা নিলে বেশি ভালো দেখতে লাগবে, সেটাই এখানে পছন্দ করছিলাম আর কি। তারপর রাখিটাকে নিয়ে চলে এসেছি আর একটা দোকানে। এখানে মানো আমার জন্য কিছু গিফট কিনবে, মানে তোজো আমাকে যে গিফটটা দেবে সেটা নেবে বলে চলে এসেছে। তো আমার জন্য যেহেতু আমি কয়েকদিনের মধ্যেই আর কি যাব তোমাদের দাদা ভাইয়ের কাছে, মানে কোয়ার্টারে যাব, তো সেই কারণেই আর কি মানো বলছিল একটা গামলা নিয়ে তোদের দুজনের জন্য ভাত করার আর কি। তো তারপরে আবার চলে এসেছি মশাইয়ের দোকানে। এখানে মশাই একটু ব্যস্ত ছিল, সেই কারণে আর কি মানে কাস্টমার ছিল বলে আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, কারণ আমাদের এখনও কিছু কেনাকাটি করার আছে। আর এখানে দেখো একটু মানে আমাদের সঙ্গে ইয়ারকি মারে বলে একটুখানি ভিডিও করে ওদের পিছনে লাগছিলাম। তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে গোপালের জামা কিনতে, কেন কি সামনেই জন্মাষ্টমী, তার ওপর আবার হচ্ছে কি রাখি পূর্ণিমা, মানে আমি তো গোপালকেও রাখি বাঁধি, সেই কারণে আমাদের গোপালের জন্য আর মানর গোপালের জন্য আর কি এখান থেকে জামা সিলেক্ট করছিলাম। আর এখানে দেখেছো কত ছোট ছোট গোপুসোনা বসে আছে, আমার তো কি ভালো লাগছিল দেখতে। আর গোপুসোনা দেখলেই না, তাদের মুখ দেখলেই না মনে হয় যেন সব কিছু দুঃখ ভুলে গেছি। আর এই গোপুটাকে দেখেছো কত ছোট আর কত কিউট, তো বলতে দাদা ভাই আমাকে বলেছে যে আমাকে একটা সময় নিয়ে এসে দেবে গোপু, তখন আমি খুবই খুশি হব। আর এখন দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কি আমি ওখান থেকে কি কি কিনেছি। আর এই যে রাখিগুলো দেখছো, এগুলো কিন্তু মানে ইউজ করা যাবে ইরেজার হিসেবে। সাধারণত বাচ্চাদেরকে রাখি বাঁধলে সেগুলো ছুঁড়ে ফেলে দেয় বা কিছু আর কি নষ্ট করে ফেলে, তো সেই কারণে আমি ভাবলাম এমনই রাখিনি যাতে ওরা পরে ইউজ করতে পারে সেই জন্য। তো এদিকে দেখো মাসিমণি আর কি আমার জন্য এই গামলাটা কিনেছে, যেহেতু বললাম যে কোয়ার্টারে যাব, তো তখন আর কি দুজনের মতো ভাত রান্না করার জন্য এই গামলাটা আমার জন্য নিয়েছে। কিন্তু আমার এই গামলাটা পছন্দ হয়নি বলে আমি মাসিমণির একটা গামলার সঙ্গে এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি, মানে ওটার আর কি একটুখানি ওই ঢাকনাটাতে আংটা সিস্টেম ছিল, যেটাতে ধরার আর কি সুবিধা হয়, সেই কারণে আমি চেঞ্জ করিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে গোপুর সোনাদের জন্য আর কি ড্রেস কেনা হয়েছে। আর এখানে শুধু গোপুর সোনাদের জন্য না, মাসিমণির আর বাকি যে যে ঠাকুর আছে সকলের জন্যই আর কি ড্রেস কিনেছে, আর আমিও কিনে নিয়েছি দুজন গোপালের জন্য।
বিয়ের পরেই প্রথম রাখি পূর্ণিমা বলতে পারো, মানে প্রথম না, এর আগের বছরও হয়েছে, কিন্তু সে বছর আমি কাছে ছিলাম না ওদের। আর হচ্ছে কি যে ভাইফোঁটাতেও যেহেতু আমাদের অসৌজ চলছিল সেই কারণে কাছে ছিলাম না, তো সেই কারণে একটু চেষ্টা করলাম যে একটু মানে রাখি পূর্ণিমাটা একটু ভালোভাবে আর কি পালন করার। আর আমার বড় দুটো ভাই আছে, তাদের জন্য আর কি এই বোতল নিয়েছি, মানে একজন কাজে যায় আর একজন হচ্ছে খেলতে যায়, তো দুজনেরই এগুলো কাজে লাগবে। তো আর কি নেবো, যেহেতু ছেলে না অনেক প্রবলেম হয়, কী নেবো না নেবো ভাবতে ভাবতেই পাগল হয়ে যায়। আর তোজোর তরফ থেকে প্রীতির জন্য, মানে আমার মেজমাসমণির মেয়ের জন্য হচ্ছে এই কুর্তিটা গিফট ছিল, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন আরেকবারও আমি তোমাদের সঙ্গে টিফিন কৌটোগুলো শেয়ার করে নিলাম, কারণ আমার সবথেকে বেশি ভালো লেগেছে গিফটের মধ্যে এই দুটো টিফিন কৌটো। খুব সুন্দর এসছে, মেটেরিয়ালটা এতটা ভালো আর এয়ার টাইট পুরোপুরি, তো বেশ আমার খুব মানে ভালো লেগেছে আর কি বলতে পারো। বারবার ওই জন্য টিফিন কৌটোগুলো আমি নিজে যে কতবার দেখেছি খুলে খুলে তার ঠিক নেই। আর দুটো ভাইয়েরও পছন্দ হচ্ছে, তো আজকে ডিনারটা দেখি। ভিডিওটা শেষ করলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।